বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডিহি চেকপোস্ট বর্ডার পরিদর্শনে জেলা শাসক ও পুলিশ কমিশনার। বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোস্ট বর্ডারে সোমবার বিকেলে পরিদর্শন করতে আসেন আসানসোল জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন। তারা এসে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন, বর্ডারে কর্মরত পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সুবিধা অসুবিধার কথা জানেন। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানান, বর্ডারে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখা হলো। তাছাড়া দিন দিন পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়ছে, তাই আরও তাদের সুবিধার ক্ষেত্রে সমস্ত পরিকাঠামো বাড়ানো হবে। এই প্রসঙ্গে আসানসোল জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, লকডাউনের পর থেকে বর্ডার এলাকায় পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে পৌঁছানোর কাজ চলছে, তারই পরিদর্শন করতে আসা। দিন দিন পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়ছে, তাই পরিকাঠামো বাড়াতে সমস্ত জিনিস খতিয়ে দেখা হয়। বর্ডার ওয়েস্টবেঙ্গলে ঢোকার, বিভিন্ন স্টেট থেকে লোকেরা আসছে, অনেকে পা হেঁটে আসছে, অনেকে লরিতে আসছে। তারা পা হেঁটে আসছে, আমরা অ্যাডিশনাল একটা এক্সট্রা বাস রেখেছি, তাদেরকে বিভিন্ন জেলায় পাঠাচ্ছি। ইভিন আমরা কুচবিহার জেলা অবধিও বাস পাঠাচ্ছি, ফলে এখানে 40খানা বাস আছে, তার রোটেশনে তাদেরকে পাঠাচ্ছি। আর যারা গুজরাট মহারাষ্ট্র দিল্লি থেকে আসছে, তাদের প্রত্যেকের আমরা ডেটাবেস বানাচ্ছি, প্রত্যেক ডিএম সাহেবদের আগে জানাচ্ছি কোন গাড়িতে যাচ্ছে, তাদের টাইপ করছি, আর আমাদের জেলায় যারা আছে তাদের সব দিচ্ছি। ফলে আজকে অ্যারেঞ্জমেন্টটা দেখতে এসেছিলাম আরও কী কী লাগবে, আমরা অ্যাডিশনাল আরও অ্যারেঞ্জমেন্ট বাড়াচ্ছি, কারণ দিন দিনের পর দিন কিন্তু বাড়তে আছে সংখ্যা, আরও বাড়বে। সেই জন্য আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেটআপটা দেখার জন্য এলাম এবং আগামী দিনে আরও বাড়াচ্ছি, যাতে আরও স্মুথলি থাকে। তার আজকে কিসের জন্য এখানে আসা? হিন্দি না বাংলা? আমাদের যে বর্ডারে তো যখন থেকে লকডাউন চালু হয়েছে তখন থেকেই কিন্তু আমরা বর্ডারে সবাইকে চেক করে, থার্মাল চেক করে, মেডিকেল চেক করে, ডাটা বেস বানিয়ে বাকি জেলাকে জানিয়ে এখান থেকে ছাড়ছি। এই প্রসেসটাই চলছে, সেটা কি দেখতেই আমি আর আজকে ডিএম সাহেব এখানে। আগামী দিনে কি স্যার কোনো চিন্তা ভাবনা আরও? না, এটা চলবে কিন্তু, এটা চলবে, কারণ যেহেতু বেসিক্যালি আমাদের স্টেটে বাইরে থেকে আসছে, তার মধ্যে অনেক লোক কিন্তু করোনা অ্যাফেক্টেড হয়ে আসতে পারে। ডাটা বেসগুলি তৈরি করছি আর অন্য জেলাগুলিকে আমরা জানাবো, এটাই দেখতে এলাম। ডুবুরডিহি থেকে সৌমিত্র গাঙ্গুলী ও কৌশিক মুখার্জি, টাইমস বাংলা।